আমাদের দেখাতে চলেছি হচ্ছে প্রশান্ত দা স্টুডিও থেকে হাতিবাগানে যাবে গ্রেস হাতিবাগান গ্রেস স্ট্রিটে যেই প্রতিমাটি যাবে সেই প্রতিমাটি আজকে তোমাদের দেখাবো। এই আমি ট্রলারের ওপরে দাঁড়িয়ে আছি, এই ট্রলারের ওপর দিয়ে কিন্তু ঠাকুরটি যাবে, এই ট্রলারের ওপর দিয়ে ঠাকুরটি যাবে। চারিদিকটা দেখো তোমরা, এখন বাজে হচ্ছে রাত্রির 9:10, এখনো পর্যন্ত ঠাকুর কিন্তু তোলা হয়নি, ঠাকুর কিন্তু জাস্ট ভেতরে আছে। ব্লু কালারের যে ঠাকুরটা আছে এটাই কিন্তু হাতিবাগানে ডিস্ট্রিক্টের ঠাকুর, তো এইটা বেরোবে আর কিছুক্ষণের মধ্যেই, তো সমস্তটাই তোমাদের দেখাবো, জাস্ট তোমরা থাকো আমার সঙ্গে দেখতে থাকো। এই দেখো এই সেই ঠাকুরটাই কিন্তু যাবে হাতিবাগান ডিস্ট্রিক্টে, এটি তোমাদের দেখাচ্ছি প্রশান্ত পালের স্টুডিও থেকে এই ঠাকুরটি বেরোবে। দারুণ লাগছে মাকে দেখতে, দেখো মায়ের নথফল এখনো পড়ানো হয়নি। প্রশান্ত পালকে দেখো এখানে প্রচন্ড ব্যস্ত, দেখতে পাচ্ছ আমাদের সরকার বসে আছে, এই দেখো হিরো পুরো পুরো হিরো টেস্ট করছে, টেস্টিং টেস্টিং চলছে না সরকারবাবু, চারিদিকে পরিবেশটা দেখো তোমরা, জাস্ট লাগালা কি ছোট হয়েছে চিন বড় করতে লাগা, আচ্ছা কই 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 দেড় ইঞ্চি কই দেড় ইঞ্চি দাও, এই তিন ইঞ্চি দাও, ওই যা তুমি হয়েছে কই গো তিন ইঞ্চি কই তিন ইঞ্চি দাও, তিন ইঞ্চি তুমি প্রেক রাজা গা রাসনি করে ধরে দাও, এই যা যে ওই যে ভেতরের যে নীল মূর্তিটা যে বেরোবে হাতিবাগানে সেটা বেরোনোর আগে এখানে সামনে যে মূর্তিটা আছে এইটাকে বের করতে হবে, এটা না বের করলে কিন্তু ওইটা বের করা সম্ভবপর নয়, তো এইটাকে বের করবে আগে, এটাও কিন্তু আজকে চলে যাবে শ্যামনগরের প্রতিমা, এটা চলে যাবে ওইটাকে আগে বার করবে দেন তারপরেই কিন্তু নীলটা বেরোবে, তা তোমরা দেখতে থাকো তোমাদের সব কিছু দেখাচ্ছি।
দেখতেই পাচ্ছ ওই ঠাকুরটা বের করার জন্য কত কিছু কষ্ট করছে, উপরে উঠে গেছে ঠাকুরটি, আগে বেরোবে তারপরেই কিন্তু ওই ঠাকুরটি বেরোবে। এদিক দিয়ে দেখতে পাচ্ছ দেখো কত লোক চলে এসেছে ঠাকুর তোলার জন্য। এই ঠাকুরটি দেখো হাতটা হাত হাত বাঁধা হচ্ছে যাতে না ভেঙে যায়, লোকের ভিড় হয়ে গেছে এখানে। বিনোদন আগে কত কষ্ট হচ্ছে দেখো তোমরা, তোমাদের দেখাও বউদের বলো দেখো, আমরা এই যে সবাইকে দেখো, এই সব যাচ্ছে সব কুলিরা, সব বউদের যেন দেখে, ওই সর্দার মর্দার সব উঠে গেছে। জাস্ট তোমরা দেখো এবার মাকে টানা হচ্ছে দড়ি দিয়ে, টানো 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 টানো। এই দেখো জাস্ট দড়ি দিয়ে টানা হচ্ছে, এই মা ভেতরে না ঢুকলে এই মা বেরোবে না। দেখতে পাচ্ছ একদম উঠেছে সাপোর্ট দেওয়ার জন্য, উঠেছে জাস্ট সাপোর্ট দিচ্ছি যাতে পেছন থেকে না হেলে যায়, এই সাপোর্ট দেওয়ার জন্য উঠেছে। দেখতেই পাচ্ছ পেছন দিকটা চালিটা খুলে নিচ্ছে, এই দেখো টানবে এরা। দেখো এই মাকে বের করার জন্য কত কষ্ট করতে হচ্ছে, এই মাকে ভেতরে ঢোকাবে তারপরেই কিন্তু তোমার এই মা বেরোবে। সাবধান, পেছনে ঠাকুর আছে, ঠাকুর আছে, সাবধান, পেছনে ঠাকুর আছে। প্রশান্ত দাস স্টুডিও থেকে তোমাদের দেখাচ্ছি, প্রশান্ত পাদের স্টুডিও থেকে। আস্তে আস্তে দেখতে পাচ্ছ এখানটা ফাঁকা হয়ে গেছে, এবার এই ঠাকুরটা খুব ইজিলি বেরিয়ে যাবে, দেখতে জায়গাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বেরিয়ে জাস্ট এই যে টলি আছে টলির উপর উঠবে। এই যে দেখো এই সেই টলার টলারে উঠে পড়লাম, এই আমি উঠলাম ওপরে, আর এই দেখো এখানে সেট করেছি, এই এখানে দাঁড়াবে মা, এখানে দাঁড়াবে, হ্যাঁ তারপর মা নাচবে, মা নাচবে, হ্যাঁ অসুরে নাচছে। চলো এইদিকে যে রাস্তাটা চলে গেছে দেখতে পাচ্ছ তোমরা, এই সেই রাস্তাটা চলে গেছে হচ্ছে গড়িয়ার দিকে চলে গেছে, আর এদিকে যে রাস্তাটা যাচ্ছি এদিকে যে রাস্তাটা গেছে সেটা হচ্ছে যাদবপুরের দিকে এইটির দিকে চলে গেছে। আর এই যে সরকারবাবু উঠে নাচানাচি করছে, দেখছে যে ঠিক আছে কি না স্টেজটা, ওই যে বডি দেখাচ্ছে, বডি হস্তি হয়ে গেল।
এই দেখো এটা হচ্ছে সামনের দিকটা, এখানে যে ড্রাইভারের সাইডটা ড্রাইভারের দিকটা, আর এখানটাই হচ্ছে মা উঠবে। মোটামুটি হাতিবাগান যেতে জিজ্ঞেস করলাম আমাদের কমিটি মেম্বারকে, মোটামুটি হাতিবাগান যেতে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে, সেই স্পিডেই গাড়িটা যাবে। এই যে দেখো এখান থেকে বের করছে কার্তিক আর সরস্বতীকে বের করছে দেখতে পাচ্ছ। দেখো চারিদিকে লোক ভর্তি হয়ে গেছে। এখান থেকে টানা হচ্ছে ট্রলির উপরে আনার জন্য। দেখো তোমরা ভালো করে আর এনজয় করো, আর এনজয় করো, জয় গুরু, জয় গুরু। টাকা টানো, ফিউল শেষ নাকি? হ্যাঁ শেষই হয়ে গেছে। এই দেখো টানা হচ্ছে টোলের উপরে, সবাই উঠে গেছে উপরে। এই দেখো টোলে উঠে গেছে, নিচে দেখো কার্তিক আর সরস্বতী বেরোচ্ছে, আর দেখো এদিক থেকে গাড়ি যাচ্ছে। ট্রলারটা আছে দেখতেই পাচ্ছ কতটা ডেপ্থ আছে। দেখতেই পাচ্ছ তোমরা অন্তিম লগ্নে চলে এসছে, ঠিক টোলারের পাশে, এই যে টোলারটা দেখতেই পাচ্ছ তার টোলারের পাশে চলে এসছে জাস্ট অন্তিম লগ্নে মা সরস্বতী আর বাবা কার্তিক। আস্তে আস্তে দেখি সাবধান, এই দেখো তোলা হচ্ছে। আস্তে আস্তে উড়ে যাচ্ছে, আস্তে আস্তে কার্তিক সরস্বতী উঠে গেল টলিতে, টলিটা আসছে। এই তো উঠে গেছে তলারে, উঠে গেছে ঠাকুর কার্তিক আর গণেশ, এই কার্তিক আর সরস্বতী, সরি কার্তিক সরস্বতী উঠে গেল। প্রতিমা বের করতে যে কত কত কষ্ট হয় দেখতে পাচ্ছ তোমরা, জাস্ট দেখো তোমরা সে এত বড় মা দুর্গাকে বের করতে কত কষ্ট হচ্ছে, কত লোক দেখো জাস্ট। দেখো এখান থেকে টানা হচ্ছে মা দুর্গাকে, বেরোচ্ছে মা দুর্গা বেরোচ্ছে। দেখো কত উঠে গেছে উপরে, এই আমার টান, রাজা হবে খান খান। মা দুর্গা কি জয়, অসুর অসুর জয় মা, জয় মা, জয় মা। আরে জোরে
অসুরের জয়, অসুরের জয়। দাঁড়াও দাঁড়াও, দাঁড়িয়ে পড়ো, না না দেখো কি সুন্দর তুলছে, এই দেখো খেলিয়ে দিয়ে খেলিয়ে দিয়েছে। উপরে তারে দেখো লেগে গেছে, এই তো মা উঠে গেছে। জয় মা, জয় মা, জয় মা। দেখতেই পাচ্ছ মা উঠে গেছে। উপরে সাইড করে রাখা হচ্ছে, টিকিয়া করে উপরে রাখা হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এই পাশে দেখো মায়ের যে চালি, পেছনে যে চালিটা আছে সেই চালিগুলো খোলা আছে, এগুলো উপরে নিয়ে নেওয়া হবে। চালিগুলো সব খোলা অবস্থায় দেখতেই পাচ্ছ, এগুলো উপরে তুলে নেওয়া হবে।